হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এখন চলে যাচ্ছি বাজারে, আজকে টোটাল দুজন কাজে আসছে, তো কাজ চলছে অলরেডি বাড়ির, তো ওগুলো তো শেয়ার করব, আর আমি সারাদিন যা যা করি সব কিছু শেয়ার করবো। তো এখন চলে যাচ্ছি বাজারে, কারণ পাইপ টাইপ আনতে হবে, বাথরুম ফিটিংসের কাজ হবে, তো এই জন্য তো পাইপ টাইপগুলো নিয়ে আসি গিয়ে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে পাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি বাজার, তো বাজার যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেন্ডস, আরও বাজার যাচ্ছি, আরও 5 ফুট পাইপ লাগে সেই পাইপটা আনতে, জল বাইর করে দেওয়ার জন্য। এডিএম আর 6 এমএম এর মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, এডিএম 6 এমএম এর মধ্যে অনেক পার্থক্য। কত পার্থক্য? ডাবল। তো ফ্রেন্ডস, দুদিনে কিন্তু একটা ব্লক করছে, দুদিনে। তো যখন ভিডিওটা শুরু করি তখন কিন্তু রাস্তায় জল ছিল না, কালকে পরশু দিনে শুরু করছিলাম। তো গতকালকে যে রাত্রে বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তায় জল জমছে। তো চলো জলটা দেখাই তোমাদের, দেখো রাস্তায় কত জল জমছে। এ দেখো রাস্তায় জল, রাস্তায় জল ইয়ে হচ্ছে, এই পাশটাও জল, এ দেখো জল। তো তো দুদিন মিলেই ব্লকটা কমপ্লিট করতে হবে আমাকে, কারণ অল্প অল্প ব্লক করতেছি, গতকালকে ব্লক করতেই পাইনি পরে আর। তো আজকে দুজন কাজে আসছে, গতকালকে দুজন কাজে আসছে, তো আজকে কী কী কাজ হবে সেটা তো শেয়ার করবো বাড়িতে, আর আমি সারাদিন যা যা করবো তাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লকটা। রড কি শর্ট পড়বে? তো ফ্রেন্ডস, আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তো বাইরে কি কি কাজ হচ্ছে চলো তোমাদের দেখাই। অনেক কাজ টাজ হচ্ছে, চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। কোথা থেকে বালা এনে দিচ্ছে? আর জল ইয়ে বালা বলতে কি ঢালছে নাকি? ওই জায়গা ঢালছে নাকি? কোম্পানিতে আছে। সার দিলে মোটামুটি আরো এইটুকুনা এটা তো আছে বুঝি, 5 ফুট, তাই না? এটি আছে 5 ফুট, আরো 1 ফুট পাইতো তাহলে 6 ফুট। সাইড দিয়ে 3 ইঞ্চি গাছ নিয়ে দিলে বা সেই ধন্যবাদ একটা ইয়ে হতো। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হয়েছে, কাজ তো দেখালাম, এখন কাজ শেষ, ওরা চলে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি দোকানে, তো
নিকি আমাকে দেখতেছে, দোকান যাওয়ার কথা শুনলেই চমকে উঠছে। তো অনেকদিন দোকান যাওয়া হয় না, দুই অনেকদিন বলতে এই বৃষ্টি বৃষ্টির জন্য যাওয়াই হয় না। তো এখন সময় পাচ্ছি তো চলে যাচ্ছি দোকানে। তো চলো দোকান যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এইমাত্র দোকানে আসলাম, তো কয়েকদিন দুই তিন দিন পরে আসলাম দোকানে। তো এখন এই মালগুলো লাগিয়ে ফেলবো ওখানে। তো চলো মালগুলো লাগিয়ে ফেলি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যা লেগে গেছে। তো চলো দোকানের সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তো বেশি দেরি না করে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন হলো চা টাইম, তো এখন আমরা চা খাবো। এই যে চাটা আমার রেডি, একদম চা বিস্কুট সব কিছু রেডি। তো এখন চা খাবো। তো ফ্রেন্ডস এখন বাজে 8টা। তো এখন একটা জায়গা যেতে হবে, মানে যে মানে বাথরুম আর মানে বাথরুমের যে জলের লাইনটা হবে সেটার জন্য আলাদা লোক। তো সেই কাজটা না করলে মিস্ত্রিরা কাজে ধরতে পারবে না। তো সেই জন্য একটা লোক নাকি করে, ওই লোকের খোঁজে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। ফ্রেন্ডস এইমাত্র লোকটার কাছ থেকে আসলাম, তা কালকে যাবে, মানে জলের পাইপলাইনের কাজ করবে, মানে ওই ট্যাঙ্কি সেট করবো, তো তো ওই পাইপ টাইপগুলোর কাজ করবে সেই জন্য আর কি। তো কালকে গিয়ে দেখে আসবে। তো কন্টিনিউ কাজ চলছে বাড়ির, তো আর বেশি দিনের অপেক্ষা না, আর কিছুদিন মাত্র তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই আর কি। তো এখন বাজে হলো 8টা, তো একটু পরে দোকানটা বন্ধ করে দেবো 8:30 দিকে। তো দোকানটা বন্ধ করে চলে যাবো বাড়ি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ফ্রেন্ডস এখন বাজে 8:30, তো এখন দোকানটা বন্ধ করে দেবো। দোকান বন্ধ করে দিয়ে তারপরে দেখি আরও কিছু খরচ টরচ আছে নাকি, সেই খরচগুলো নিয়ে বাড়ি ফিরবো। তো চলো দোকানটা বন্ধ করে দিই। তো ফ্রেন্ডস কালকে রাত্রে ভিডিও শেষ করতে পারিনি, তাই আজকে সকালবেলা ভিডিও শেষ করতে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে মনে করো এই পর্যন্তই ভিডিওটা। তো চলো আজকের মতো এখানে, টাটা, বাই বাই।